স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় 2022 সালে দেশসেরা সরকারি হাসপাতাল নির্বাচিত হয়েছে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। চিকিৎসা সরঞ্জাম, বহির্বিভাগ, রোগী ভর্তি ও সেবা নিয়ে রোগীদের সন্তুষ্টি সহ নানা দিক বিবেচনায় এই তালিকা করে থাকে স্বাস্থ্য অধিদপ্তর। সর্বশেষ তালিকা তৈরির আগে সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার পর্যবেক্ষণ ও মান যাচাইয়ে ওসমানী হাসপাতাল সরেজমিন পরিদর্শন করে স্বাস্থ্য অধিদপ্তরের টিম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবার মান নিয়ে সরকারিভাবে প্রতি বছর র্যাঙ্কিং করে আসছে স্বাস্থ্য অধিদপ্তর। সর্বশেষ গত বছর র্যাঙ্কিংটি করা হয়েছে 17টি মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে। এতে শীর্ষস্থান অর্জন করেছে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, অধিদপ্তরের এমআইএস শাখা থেকে স্কোরিং করা হয়। স্থানীয় কর্মকর্তা যেমন ওই হাসপাতাল বা সিভিল সার্জন যেই তথ্য অনলাইনের মাধ্যমে পাঠায় তা সরেজমিন পরিদর্শন করা হয়। যেই তথ্য দেওয়া হয়েছে তা সঠিক কিনা তা যাচাই করা হয়। সাধারণত যাদের দেওয়া তথ্য ভালো বা খারাপ তাদের হাসপাতালগুলোই পরিদর্শন করা হয়। পরে এগিয়ে থাকা ওইসব প্রতিষ্ঠানকে জাতীয় পুরস্কার দেওয়া হয়। স্বাস্থ্যসেবা বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী 2020 সালে হাসপাতালটিতে বেড অকুপেন্সি রেট বা শয্যার বিপরীতে রোগীর হার ছিল 177%, আগের বছর তা 220% ছাড়িয়ে গিয়েছিল। এখানকার শয্যার সংখ্যা 900 হলেও সব সময় রোগী ভর্তি থাকছে 2500-এর কাছাকাছি। জরুরি ও বহির্বিভাগ মিলিয়ে প্রতিদিন এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন গড়ে 3000-এর মতো রোগী। অপরদিকে হাসপাতালটিতে রয়েছে জনবল সংকটও। এসব চাপ এবং সংকটের মধ্যেও হাসপাতালের চিকিৎসকেরা আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখানে অনেক কম খরচে কার্ডিয়াক এনজিওগ্রাম, কিডনি রোগীদের ডায়ালাইসিস, ক্যান্সার আক্রান্তদের রেডিওথেরাপি সহ জটিল রোগ নির্ণয় ও চিকিৎসা করতে পারছেন। শিশু স্বাস্থ্যসেবার মানও ভালো। সম্প্রতি হাসপাতালের 4 শয্যার ডায়ালাইসিস সেন্টারকে 24 শয্যায় নেওয়া হয়েছে। এখানে দিনে 70 জনকে ডায়ালাইসিস সেবা দেওয়া সম্ভব। এছাড়া ওসমানীতে 2020 সালে ছোট অস্ত্রোপচার হয়েছে 29,287টি আর বড় অস্ত্রোপচার হয়েছে 11,310টি। ওসমানী সূত্র জানায়, হাসপাতালের সেবার মান উন্নয়ন, পরিচ্ছন্নতা, চিকিৎসা বান্ধব পরিবেশ ও অভ্যন্তরীণ শৃঙ্খলা জোরদারের ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন বর্তমান কর্তৃপক্ষ। এছাড়াও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের 100% বায়োমেট্রিক হাজিরা, দায়িত্ব পালনকালীন সময়ে সবার নেম প্লেট ও আইডি কার্ড সহ নির্ধারিত পোশাক পরিধান, দালাল নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, নির্দিষ্ট দিন ও সময় ব্যতীত হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রবেশ নিষেধ এবং রোগের প্রেসক্রিপশনের ছবি তোলা বন্ধ, হাসপাতালের ভেতর থেকে অবৈধ দোকান পাট ও হকার উচ্ছেদ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়েছে। তাছাড়া নিশ্চিত করা হয়েছে হাসপাতালে ভর্তি রোগীদের খাবারের মান উন্নয়ন এবং চিকিৎসা সেবার মান বাড়াতে পরিচালক, উপপরিচালক ও সহকারী পরিচালকদের প্রতিদিন হাসপাতালে রাউন্ড। এদিকে একসময় হাসপাতালে রোগীদের মেডিকেল সার্টিফিকেট নিয়ে নানা রকম হয়রানির অভিযোগ উঠত। মেডিকেল সার্টিফিকেট পেতে হাসপাতালে দিনের পর দিন দৌড়ঝাঁপ দিতে হতো। সার্টিফিকেট পেতে অনেকদিন অপেক্ষা করতে হতো সংশ্লিষ্ট রোগীকে। বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া দায়িত্ব গ্রহণের পর থেকে সেই হয়রানি বন্ধ হয়েছে। আগে যেখানে 1200 থেকে 1500-এর মতো মেডিকেল সার্টিফিকেট ইস্যুর জন্য পেন্ডিং ছিল, সেটি কমিয়ে 300-এর নিচে আনা হয়েছে। এছাড়া রোগীর বিদায়কালীন ছাড়পত্র সংশ্লিষ্ট ওয়ার্ডের নার্সিং কর্মকর্তারা বিতরণ করার নির্দেশ দেন পরিচালক, ফলে ছাড়পত্রের জন্য রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে না।